যাওয়া হলো না দিল্লি, কিংবা গেলেন না দিল্লি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে শেষ পর্যন্ত আজকে গেলেন না, সেই নিয়ে উঠেছে গোল, প্রচুর জল্পনা। কেন গেলেন না, মোদি কি তাকে টাইম দিলেন না, কিংবা ইন্ডিজোটে একঘরে হয়ে যাচ্ছেন, সেই সব নিয়ে বিস্তর জল্পনা চলছে। কিন্তু পেছনের আসল কারণটা নিয়ে কি সেইটা নিয়ে আমরা বিশ্লেষণে গিয়েছিলাম এবং সেটা নিয়েই আজকে এলাম আপনাদের কাছে, আপনাদের সামনে বাংলার মনে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, দিল্লি যাওয়ার কথা ছিল আজকে, শেষ পর্যন্ত তিনি দিল্লি গেলেন না, সংবাদ মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে। তিনি অবশ্য নিজে কোনো বিবৃতি দেননি। আজকে ছিল বৃহস্পতিবার, 25 তারিখ, 26 তারিখ শুক্রবার, 26 তারিখ তার কর্মসূচির মধ্যে ছিল বিদেশি বিভিন্ন যারা সাংবাদিক তাদের সঙ্গে মিট করা, এবং শনিবার দিন নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া, এবং তার ফাঁকে কোনো একটা সময়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়ে তার সঙ্গে কিছু কথা বলে নেওয়া নিভৃতে। এইটা বাইরে থেকে শিডিউলটা শোনা গিয়েছিল, কিন্তু আমরা দেখলাম কি, আমরা শুনলাম, আচমকা শুনলাম রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে যাচ্ছেন না। প্রেক্ষিতটা একটু চিন্তা করুন, আমি কয়েকটা তথ্য আপনাদের কাছে আজকে বাংলার মনে আপনাদের কাছে দেবো, যেটা ইলেকট্রনিক্স মাধ্যমে কেউ চর্চায় আনছেন না, কোনো রকম বিশ্লেষণই হচ্ছে না। একটু খেয়াল করে দেখুন, নীতি আয়োগের বৈঠকটা শনিবার, এখনও কিন্তু সম্ভাবনা আছে নীতি আয়োগের বৈঠকটা অ্যাটেন্ড করার। তার কারণ আগামীকাল যেতে পারেন, শুক্রবার যেতে পারেন, শনিবার সকালে গিয়ে শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে পারেন, প্রাইভেট জেটে যেতে পারেন, সব কিছু সম্ভাবনা আছে, আমি উড়িয়ে দিচ্ছি না। কিন্তু আপাত দৃষ্টিতে সংবাদ মাধ্যমে রিপোর্টেড হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন না। কেন গেলেন না, আমি একটু টুকরো টুকরো করে আপনাদের কাছে বিশ্লেষণ করবো। আমি এখনও বলছি নীতি আয়োগের বৈঠকটা একদমই এখনও যাচ্ছেন না, এটা ধরে নেওয়ার কোনো মানে নেই, কিন্তু যেহেতু আজকে গেলেন না, স্বাভাবিকভাবে তার ইন্টারপ্রিটেশন হচ্ছে নীতি আয়োগের মিটিংয়ে যাচ্ছে না। একটা ব্যাখ্যা আসছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে টাইম দেননি। আমি কিন্তু আমার বিশ্লেষণ বলছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতবর্ষের যে কোনো রাজ্যের, যে কোনো রাজ্যের, তিনি কেরালার বিজয়ন হন, ম্যাড্রাসের স্ট্যালিন হন, যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিন্তু চট করে টাইমটা দিয়ে দেন। তার জন্য একটা নির্দিষ্ট টাইম প্রত্যেক দিন তার অ্যালটেড থাকে, যে ভারতবর্ষে যে কোনো রাজ্য থেকে মুখ্যমন্ত্রী এলে তার জন্য আধ ঘন্টা আমি স্পেয়ারেবল টাইম করব, এবং সেটা পিএমও দপ্তর থেকে তাকে জানিয়ে দেয়। এমন ভাবার কোনো কারণ নেই যে বিরোধী দল বলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে চাইছে না, হয়তো শিডিউলের টাইমের মধ্যে সেটা অ্যাডজাস্টেড হচ্ছে না। কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অতীতে যতবার বৈঠক করতে চেয়েছেন, দেখা করতে চেয়েছেন, 3-4 দিনের মধ্যে তিনি কিন্তু টাইম পেয়ে গেছেন। এবং আমি 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 তথ্য অনুসন্ধান করে দেখছিলাম যে, ধরুন আমি বলছি স্ট্যালিন, বিজয়ন, বিভিন্ন সময়, এমনকি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তিনি বিরোধী মুখ্যমন্ত্রী যখন ছিলেন নীতিশ কুমার, তিনি প্রত্যেকেই কিন্তু, আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, যখন টাইম চেয়েছেন তার 3-4 দিনের মধ্যে তাকে শিডিউলটা পিএমও অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারে কিন্তু কৃপণ নন, বরঞ্চ উদার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সাইলেন্ট লিসনার, ওকে বলা হয় যে চুপচাপ তিনি সব বক্তব্য শোনেন, দুটো একটা কথা বলেন, বাকি নোটটা নিয়ে সেক্রেটারিকে বলে দেন এই নোটগুলো আমার টেবিলে পাঠিয়ে দেওয়া, এবং তারপর তিনি তার ভিত্তিতে সিদ্ধান্ত নেন। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী টাইম দেননি বলে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলেন না, এই ইন্টারপ্রিটেশনটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। এক, দ্বিতীয়ত হচ্ছে নীতি আয়োগের বৈঠকে কেন গেলেন না, নীতি আয়োগের বৈঠকে ইন্ডিজোটের বাকি মুখ্যমন্ত্রীরা যাচ্ছেন না, ফলত সেইটাকে অজুহাত খাড়া করে যে অন্য মুখ্যমন্ত্রীরা যাচ্ছে না, ইন্ডিজোটের আমি শরিক হয়ে যদি যাই তাহলে যদি সমস্যা তৈরি হয়। মুখ্যমন্ত্রী এটা জেনেই করেছিলেন যে নীতি আয়োগের অন্যান্যরা বয়কট করছেন, স্ট্যালিন থেকে হেমন্ত সোরেন এরা বয়কট করছেন কংগ্রেসের লাইনটাকে মেনে। তো ভারত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানতেন, জেনেও নীতি আয়োগের কাগজপত্র তৈরি করেছেন, পেপার্স তৈরি করেছেন, এবং নীতি আয়োগের বৈঠকে যাবেন ঠিক করেছেন। ঘটনাটা খুব ইন্টারেস্টিং, একটা টুইস্ট হয়েছে। আমি দিল্লির, আমার যারা সাংবাদিক বন্ধু আছেন, আমি যাদের সঙ্গে একটু যোগাযোগ রাখি, কথা বলি, আমি মেলানোর চেষ্টা করছিলাম তাদের সঙ্গে টেলিফোন করে কথা বলে যে অরিজিনাল কারণটা কি, এ রাজ্যের মুখ্যমন্ত্রী যে আচমকা যাচ্ছেন না। প্রথম কথা, তারাও সহমত হলেন, এটা ভাবার কোনো কারণ নেই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, নীতি আয়োগের বৈঠক এখনও 2 দিন সময় আছে, যে কোনো মুহূর্তে লাস্ট মিনিটের ফ্লাইটে চলে যেতে পারেন। ঘটনাটা যেটা হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং, একটা টুইস্ট, এইটা নিয়ে কোনো বিশ্লেষণ কোথাও হচ্ছে না। আমি এই বিশ্লেষণটা করার জন্যই আপনাদের কাছে বাংলার মনে এলাম। একটু ভালো করে ভেবে দেখুন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন, কংগ্রেস আগের থেকেই নীতি আয়োগের বৈঠক যাব না সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছেন,
স্ট্যালিন থেকে বিজয়, স্ট্যালিন থেকে হেমন্ত সোরেন, বিজয়ন, এরা সবাই ইন্ডিজোটের শরিক, যেহেতু সবাই জানিয়ে দিয়েছেন যে কংগ্রেস যা সিদ্ধান্ত নিয়েছে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি, আমরা যাব না। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন, সিদ্ধান্তটা প্রকাশ হলো, তখনই বিজেপির তরফ থেকে একটা খুব ইন্টারেস্টিং মন্তব্য করা হলো। মন্তব্যটা হচ্ছে, প্রেস স্টেটমেন্ট করা হলো যে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাচ্ছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্তটা নিচ্ছেন আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি, এটাই হওয়া উচিত। ফেডারেল স্ট্রাকচারের মধ্যে অপোজিশনের নীতি আয়োগের বৈঠকগুলো অ্যাটেন্ড করাটা সুস্থ, গণতন্ত্রের পক্ষে যথেষ্ট সম্মানের এবং যথেষ্ট মানে গণতান্ত্রিক বিষয়টাকে প্রসারিত করে। এটা বিজেপির তরফ থেকে যে সময় প্রেস স্টেটমেন্টটা করা হলো, আলটিমেটলি মেসেজ গেল কংগ্রেসের কাছে এবং ইন্ডিজোটের অন্য শরিকদের কাছে যে মমতাকে আমরা পছন্দ করছি। ভালো করে খেয়াল করে দেখুন, মমতাকে পছন্দ করছি, মমতার এই অবস্থানটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি। এইখানেই পড়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে। তার কারণ, বিজেপির সঙ্গে সাইলেন্টলি তিনি লিয়াজো রাখবেন, লিয়াজো রেখেছেন অতীতে, এরকম বহুবার হয়েছে, একবার নয়, সেটা আমি ব্যাখ্যায় বিশ্লেষণে যাচ্ছি না। কিন্তু নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন, সিদ্ধান্ত নিলেন, বিজেপি সেটাকে স্বাগত জানিয়ে অ্যাপ্রিসিয়েট করে একটা মেসেজ দিল ইন্ডিজোটের বাকিদের যে দেখো তোমরা একরকম, মমতা বন্দ্যোপাধ্যায় আরেক রকম। অর্থাৎ খুব পরিষ্কারভাবে, পরিচ্ছন্নভাবে এবং প্রকাশ্যে বিজেপি কিন্তু ইন্ডিজোটের ডিভিশনটার মধ্যে একটুখানি ঘি ঢেলে দিল। এটাই হচ্ছে মূল কারণ, এটাতে স্বাভাবিকভাবে ইন্ডিজোটের মধ্যে একটা বিস্তর দূরত্ব হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাকিদের, যদি মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের বৈঠকে না যান। এই জায়গাটা বোধহয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বা যারা আছেন, অভিষেক দিল্লিতে আছেন, পশ্চিমবঙ্গে মমতা আছেন, তারা বুঝলেন যে বিজেপি যে এই যে মাস্টার স্ট্রোকটা দিল, একদম পরিষ্কারভাবে স্বাগত জানিয়ে দিল, আলটিমেটলি কী হবে, ইন্ডিজোটের মধ্যে মমতা কিন্তু এমনিতেই অবিশ্বাসের বাতাবরণের মধ্যে আছেন, তারপরে আরও অবিশ্বাসের বাতাবরণের মধ্যে চলে গেলেন, কেন বিজেপি স্বাগত জানালেন, এবার টুক করে মমতা কোনো দিন ইন্ডিজোটে এই এনডিএতে ঢুকে যাবে না, তো এইটা কিন্তু চর্চার বিষয় হবে ইন্ডিজোটের। এখন মমতার আরেকটা মানে ডিসিশন, একটা একটা চিন্তা, একটা সিদ্ধান্ত প্রকাশ্যে জানাতে শুরু করেছিলেন তার 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 প্রতিনিধিদের মারফত, যে কংগ্রেসের তরফ থেকে এই নীতি আয়োগের বৈঠকে যাব না বলে এই একতরফা সিদ্ধান্ত আমি কেন মানবো, আমার সঙ্গে আলোচনা করা হয়েছে, কথায় কথায় আমার সঙ্গে আলোচনা করেছে, আমার সঙ্গে আলোচনা করা হয়েছে। আমি যতদূর যা খবর পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে সিদ্ধান্তটা কংগ্রেস নিয়েছে, মল্লিকার্জুন খড়গের তরফ থেকে মেসেজ গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দিল্লি নেতাদের কাছে যে আমরা ইন্ডিজোট বৈঠকে, এই নীতি আয়োগের বৈঠক বয়কটের দিকে যাচ্ছি, এবার আপনাদের যদি কিছু মতামত থাকে জানান। তৃণমূল কংগ্রেস কিন্তু সেরকম কোনো মতামতের প্রেক্ষিতে জাননি, তৃণমূল কংগ্রেস জল মাপছিল যে স্ট্যালিন কী করে, এ কী করে, হেমন্ত সোরেন কী করে, আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী করে, এটা জল মাপতে গিয়েছিলো। এই জল মাপার মধ্যে স্ট্যালিন কংগ্রেসকে সমর্থন দিয়ে দেয়, হেমন্ত কংগ্রেসকে সমর্থন দিয়ে দেয় যে নীতি আয়োগের বৈঠকে আমাদের যোগ দেওয়া না দেওয়া উচিত, এর মধ্যে মমতা আবার ডিক্লেয়ার করে দেন আমি নীতি আয়োগের বৈঠকে যাচ্ছি, তার কারণ কংগ্রেস সিদ্ধান্ত নেওয়ার কে, আরে কংগ্রেস সর্ববৃহৎ রাজনৈতিক দল, বিরোধী হিসেবে 99টা আসন নিয়ে রয়েছেন, তারা ইন্ডিজোটে নেতৃত্ব দিচ্ছেন, ফলে তো স্বাভাবিকভাবে তারাই তো সবার কাছে মেসেজটা পাঠিয়েছেন, ইনক্লুডিং তৃণমূল কংগ্রেসের কাছে পাঠিয়েছে, ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দিল্লির তার প্রতিনিধিদের মারফত পাঠিয়েছেন যে কংগ্রেস ডিসিশন নিচ্ছে ইন্ডিজোট এই নীতি আয়োগের বৈঠকটা আমরা জয়েন করবো না। এবার হেমন্ত সোরেন, স্ট্যালিন, বিজয়ন এরা সবাই সমর্থন জানিয়ে দিয়েছেন, আর মমতা ততক্ষণে সমর্থন জানাতে পারেননি, মমতা উল্টে খেলে নীতি আয়োগের বৈঠকে যাব বলে ডিসিশন জানিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে বিজেপি মাস্টার স্ট্রোক দিয়ে বলে দিল যে আমরা স্বাগত জানাচ্ছি, এটাই তো হওয়া উচিত। ফলে মমতার সঙ্গে বিজেপির একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, এইটা ইন্ডিজোটের মধ্যে চর্চার বিষয় হয়ে গেল এবং মমতা কিছুটা একঘরে হয়ে গেলেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সম্ভবত, আমি সম্ভবত বলছি কেন, মমতা অভিষেকের মাইন্ডসেটের মধ্যে কী ধরে আছে আমরা তো কেউ বলতে পারো না, সম্ভবত এই কারণে বলছি, লজিকটা এটা ঠিক, এটা আমার দিল্লির সাংবাদিক বন্ধুরাও বললেন যে সম্ভবত আপনার লজিকটাই ঠিক, যে আপনি যে মন্তব্যটা করছেন, যে লজিকটা দিচ্ছেন সেটাই ঠিক, যে বিজেপি এই মাস্টার স্ট্রোকটা দিয়েছিল। আর আরেকটা খবর যেটাকে বাংলায় চেপে যাওয়া হচ্ছে মিডিয়াতে, যে মমতা বা তৃণমূল কংগ্রেসকে না জানিয়ে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল, এটা সর্বৈব ভুল, কংগ্রেসের তরফ থেকে দিল্লিতে বিজেপির যারা সাংসদ আছেন, নেতৃত্ব আছেন, তাদের মারফত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মেসেজ গিয়েছিল যে আমরা নীতি আয়োগের বৈঠকটা বয়কট করতে যাচ্ছি, আপনাদের মতামতটা জানান। মমতা জানাননি, পিছিয়ে পড়ে গোঁ দেখাতে গেলেন আমি যাব,
উল্টে বিজেপি এই স্ট্রোকটা মাস্টার স্ট্রোকটা দিয়ে দেওয়াতে এবার বিজেপির বন্ধু হয়ে গেল মমতা, ইন্ডিজোটের মধ্যে এক ঘরে হয়ে যাওয়ার জায়গাটা তৈরি হলো। আরও কিছু ফোন টোন এসেছিলো, যে ফোনের অসমর্থিত খবরগুলো বলে আমি সেগুলো বলতে চাইছি না। শরদ পাওয়ারের ফোন সম্ভবত মমতার কাছে এসেছিলো এই বিষয়টা একটা পর্যালোচনা করার জন্য, কিন্তু যাই হোক সেটা আমরা একদম কনফার্ম সোর্স নয় বলে আমি সেটা নিয়ে আলাদা করে চর্চায় গেলাম না। কিন্তু এই ঘটনাটা হচ্ছে পেছনের ঘটনা, যেটা নিয়ে অনুশীলন হচ্ছে না, চর্চা হচ্ছে না। কিন্তু আমি আজকের এই প্রতিবেদন শেষ করার আগে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো, যে দেখুন বাংলা বঞ্চিত, বাংলা বঞ্চিত, বাংলা বঞ্চিত, বাংলা বঞ্চিত, বাংলা বঞ্চিত, এই নামতাটা না, ওই আমরা যেমন 1 থেকে 10 নামতা বাচ্চাদের শেখাই, পশ্চিমবঙ্গকে 34 বছরে বাম সরকারের আমলে বাংলা বঞ্চিত এই নামতা শেখানো হয়েছিল। এই গত 13 বছর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটাই করছে, যেটা নবীন পটনায়ক উড়িষ্যার মুখ্যমন্ত্রী বিজেপির বিরোধিতা করেও বিজেপির সঙ্গে একটা সহমর্মিতা সম্পর্কের ভিত্তিতে উড়িষ্যাকে কোথায় তুলে নিয়ে চলে গেছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে শুরু করে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছু ক্ষেত্রে উড়িষ্যা ছোটো স্টেট হয়েও বাংলা থেকে অনেকটা এগিয়ে নিয়ে গেছেন, শুধু দিল্লির সঙ্গে একটা ট্যাসিট মানে কাজের সম্পর্ক তৈরি করে, যে রাজনীতির কারণে আমি বিরোধিতা করব না। নবীন পটনায়কের একটা কথা আমি আজকে এখানে কোট করব, যিনি সমস্ত সচিবদের ডেকে বলেছিলেন, যে কথাটা মারাত্মক কথা, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন আজ পর্যন্ত বলতে পারেননি, অভিষেক তো বলতে পারবেই না, যে কথাটা হলো পরিষ্কারভাবে, যেদিন নির্বাচনে জিতেছিলেন, জেতার পর, এর আগের বিধানসভা নির্বাচনে জেতার পর বলেছিলেন যে নির্বাচন হয়ে গেছে, যারা আমাকে ভোট দেননি আমি তাদেরও মুখ্যমন্ত্রী, কোনো জায়গা থেকে যেন আমি রিপোর্ট না পাই যে অপোজিশনের কে বিলং করে বলে সেই রাজনৈতিক দলের নেতাদের কর্মীদের কোনো রকমভাবে বঞ্চনা করা হচ্ছে, ইনক্লুডিং পুলিশকে বলে দেওয়া হয়েছিল যে অপোজিশনের প্রোটেকশনটা আমার কাছে কিন্তু প্রায়োরিটি, এবং বিজেপির সঙ্গে মোদির সঙ্গে বলা হতো যে এনডিএর মধ্যে না থেকেও বিজেডি এনডিএর সমর্থক, ফলত মানে মোদিও জানতেন যে আমি নবীন পটনায়ককে সমর্থন জানালে, নবীন পটনায়ককে সাহায্য করলে নবীন পটনায়ক তো আমাকে সমর্থনের হাত বাড়িয়ে দিচ্ছে এনডিএর মধ্যে না থেকেও। এই যে এই 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 যে এই যে রিলেশনশিপটা একটা সরকারে প্রশাসনে থাকলে, একটা 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 শাসক দলের দরকার হয় রাজ্যে, বিরোধী দিল্লি বিরোধী সরকার থাকলেও, সেটা নবীন পটনায়ক বুঝেন, মমতা বোঝেন না। প্রত্যেকটা মিনিটে মিনিটে অপোজিশন বিরোধিতা, নীতি আয়োগ কবে তৈরি হয়েছিল, 2015 সালে, 2014 সালে মোদি ক্ষমতায় ছিলেন, নীতি আয়োগ তৈরি হয়েছিল সম্ভবত 1 জানুয়ারি 2015, তারপর থেকে আজ পর্যন্ত 2024 আমি হিসেব করে দেখছিলাম 9 বার নীতি আয়োগের বৈঠক হয়েছে, 9 বার নীতি আয়োগের বৈঠক হয়েছে। আমি তারিখগুলো আপনাদের কাছে বলি, প্রথম বৈঠকটা হয়েছিল 8ই ফেব্রুয়ারি 2015, দ্বিতীয় বৈঠকটা হয়েছিল 15ই জুলাই 2015, পরের বৈঠকটা হয়েছিল 23শে এপ্রিল 2017, তারপরে বৈঠকটা হয়েছিল 17ই জুন 2018, তারপরে বৈঠকটা হয়েছিল 15ই জুন 2019, তারপরে বৈঠকটা হয়েছিল 20শে ফেব্রুয়ারি 2021, তারপরে বৈঠকটা হয়েছিল 7ই অগস্ট 2022, তারপরে বৈঠকটা হয়েছিল 27শে মে 2023, এবং এই বৈঠকটা হতে চলেছে 27শে জুলাই 2024। হিসেব করে দেখলাম 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা বৈঠক। আমি অনুসন্ধান করছিলাম বাংলার মনের দর্শকদের জন্য, যে জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কটা নীতি আয়োগের বৈঠকে অ্যাটেন্ড করেছিলাম, আমি হিসেব করে দেখছিলাম, একটা অন্তত রেকর্ড পেলাম, আর রেকর্ড পাচ্ছি না, আমি জানি না আর 1-2টা মিটিং অ্যাটেন্ড করেছেন কি না। সেই মিটিংটা হচ্ছে সম্ভবত 2022, সেই 2022-এর 7ই অগস্ট ওই একটা বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক অ্যাটেন্ড করেছিলেন, আমি আর কোনো রেকর্ড খুঁজে পাচ্ছি না। তার মানে এই নয় যে মমতা আর কোনো মিটিং অ্যাটেন্ড করেননি, কিন্তু অধিকাংশ মিটিংই অ্যাটেন্ড করেননি নীতি আয়োগের। নীতি আয়োগটা কী? নীতি আয়োগটা হচ্ছে প্ল্যানিং কমিশনের সাবস্টিটিউট, নরেন্দ্র মোদীর সরকার প্ল্যানিং কমিশন তুলে দিয়ে নীতি আয়োগটা তৈরি করেছিল। এই নীতি আয়োগের বৈঠককে কোনো না কোনো অজুহাত দেখিয়ে, এক একটা অজুহাত দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট করেছে। আলটিমেটলি খেসারতকে দিচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে পলিসি প্ল্যানিংগুলো হয় সেখানে। প্রথম অজুহাত কী দিলেন 2015 বৈঠকে যখন গেলেন না, বললেন আমি একদম মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে যা লিখেছেন আমি সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট নীতি আয়োগ হ্যাজ নো ফাইন্যান্সিয়াল পাওয়ার্স অ্যান্ড দ্য পাওয়ার টু সাপোর্ট স্টেট প্ল্যানস, ইট ইজ ফ্রুটলেস ফর মি টু অ্যাটেন্ড দ্য মিটিং অফ আ বডি দ্যাট ইজ বিরেফট অফ এনি ফাইন্যান্সিয়াল পাওয়ার্স। নীতি আয়োগের হাতে কোনো ফাইন্যান্সিয়াল পাওয়ার নেই, আর যেহেতু এটার এর এটা ফ্রুটলেস, এর কোনো ক্ষমতা নেই,
ফলে সেই জন্য এর কোনো ফাইন্যান্সিয়াল পজ নেই, আমি সেই জন্য নীতি আয়োগের বৈঠক অ্যাটেন্ড করছি না। একবার একটা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় এটা লিখেছেন, আমি মমতার চিঠি থেকে আপনাদের কাছে কোট করে শোনাচ্ছি। আরেকবার নীতি আয়োগের প্রথম দিকে যখন যাবেন না বললেন, তখন কি যুক্তি খাড়া করলেন যে আমাদের সঙ্গে আলোচনা না করে প্ল্যানিং কমিশন নীতি আয়োগ করা হয়েছে? আরে কেন্দ্রীয় সরকার প্ল্যানিং কমিশনটাকে নীতি আয়োগে কনভার্ট করেছেন। এবার ঘটনাটা হচ্ছে, আপনার সঙ্গে আলোচনা যদি না করে থাকেন, আপনি বলছেন অন্যায়, আমি মানলাম আপনার কথাই ঠিক, আপনি কেন্দ্রীয় সরকার অন্যায় করেছে প্ল্যানিং কমিশন বদলানোর জন্য, নীতি আয়োগ করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুখ্যমন্ত্রী ছিলেন 2015, তার কোনো পরামর্শ নেননি, আমি ধরে নিলাম তর্কের খাতিরে আপনি ঠিক। কিন্তু যখন তৈরি হয়ে গেছে সেই নীতি আয়োগের মধ্য দিয়ে পলিসি প্ল্যানিংগুলোকে ফাইনালাইজ করা হচ্ছে, তখন সেটাকে কী কারণ দেখালেন, না যাওয়ার কারণ কী দেখালেন, একটু পড়ে শোনাচ্ছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি, একদম কোট করে করে চিঠিগুলোকে বার করেছি। সিন্স দ্য প্ল্যানিং কমিশন রিপ্রেজেন্টেড দ্য ফেডারেলিস্ট পলিসি অফ দ্য কান্ট্রি উইথ কোঅপারেটিভ ফেডারেলিজম ইন ম্যাটার্স অফ দ্য ইকোনমি অ্যান্ড অ্যালোকেশন অফ রিসোর্সেস অ্যাজ ইটস গোল, আই ওয়াজ সারপ্রাইজড বাই ইয়োর ইউনিল্যাটারাল অ্যানাউন্সমেন্ট উইচ ওয়াজ নট প্রিসিডেড বাই এনি ডিসিশন উইথ দ্য সিএম অফ দ্য স্টেটস। অর্থাৎ আলটিমেটলি ফেডারেল স্ট্রাকচারে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার সঙ্গে আলোচনা করা হয়নি, আপনারা প্ল্যানিং কমিশনকে নীতি আয়োগ করেছেন, সেই জন্য আমি যাবো না। আচ্ছা, একবার বললেন আপনারা আমার সঙ্গে আলোচনা করেননি নীতি আয়োগ তৈরি করার জন্য, যাবো না। আরেকবার বললেন এর হাতে কোনো ক্ষমতা নেই, আর্থিক ক্ষমতা নেই, সে সম্ভবত 2019 লিখেছেন, সেই জন্য আমি যাবো না। আচ্ছা, যদি তাই হয়, আমি তর্কের খাতিরে ধরে নিলাম, আর্থিক ক্ষমতা নেই, কোনো ফুটলেস ব্যাপার, এর হাতে কোনো ফাইন্যান্সিয়াল পাওয়ার টাকা অ্যালটমেন্টের ক্ষমতা নেই, সেই জন্য আমি যাব না, তাহলে 2022 গিয়েছিলেন কেন? 2022 গিয়েছিলেন কেন? যার হাতে আপনার সঙ্গে আলোচনা করেনি প্রথমে কারণ দেখিয়েছিলেন, সেই জন্য যাননি, তারপরে বললেন এর হাতে আর্থিক ক্ষমতা নেই, সেই জন্য গেলেন না। এইবার 2024 যাচ্ছিলেন কেন? কেন যাচ্ছেন? তার হাতে তো আর্থিক ক্ষমতা নেই, যাচ্ছিলেন কেন? প্রশ্নটা এখানেই, এই দ্বিচারিতার এই ভণ্ডামি রাজনীতিটা একটু ধরিয়ে দেওয়া দরকার। আসলে নিজের অঙ্কে না, নিজের জালে বাগবন্দি হয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার মনে করেন তিনি চালাক আর সবাই বোকা, ভেবেছেন কংগ্রেস খুব বোকা তিনি চালাক, ভেবেছেন বিজেপি খুব বোকা তিনি চালাক, কংগ্রেস হেমন্ত সোরেনকে বাগে নিয়ে এলো, স্ট্যালিনকে বাগে নিয়ে এলো, সিপিএমকে বাগে নিয়ে এলো, মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে জল মাপছিলেন, কেউ বাগে আসবে না তখন আমার কথাই শুনবে, সবাই মিলে নীতি আয়োগে যাব। হলো না, নিজে যাবো সিদ্ধান্ত নিলেন। আবার ভেবেছিলেন যে বিজেপি চুপচাপ বসে শুনবে মমতা কী বলছেন, বিজেপি কী করলো, মমতাকে স্বাগত জানিয়ে দিল, মমতা স্ট্যান্ডটাকে সমর্থন জানিয়ে দিল, আলটিমেটলি ইন্ডি জোটের মধ্যে মমতা একঘরে হয়ে গেল এবং আলটিমেটলি নিজের ফাঁদে নিজে পাপ গলিয়ে ফেলে এবার এখন চুপ করে বসে দেখছেন যে শেষ পর্যন্ত নীতি আয়োগের বৈঠকটায় কী হয়। জানি না শেষ পর্যন্ত নীতি আয়োগের বৈঠকে তিনি যাবেন কি না, শেষ মুহূর্তে যাবেন কি না, গো ভীষণ তো ইগো ভীষণ, ফলে শেষ পর্যন্ত কংগ্রেসকে টাইট দেওয়ার জন্য আমি নীতি আয়োগের বৈঠকে চলে গেলাম। পরিস্থিতিটা কিন্তু বাংলার পক্ষে আদৌ ভালো নয়, বিশ্বাস করুন। আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বেঙ্গল ইজ লুজিং, আবার বলছি বাংলা হারছে, বিদেশি বিনিয়োগ বাংলায় 50% তলায় নেমে গেছে, 30 লক্ষ কর্মচারী অসংগঠিত ক্ষেত্রে এই বাংলায় কাজ হারিয়েছে 2015-22 যখন নীতি আয়োগ চলছে এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য শাসনে, 55 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে, সরকারের আর্থিক অবস্থা ভাঁড়েমা ভাবামি। কিন্তু একটা জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গ খুব সমৃদ্ধ, সেটা হচ্ছে এই রাজ্যে যিনি শাসন করছেন ভদ্রমহিলা, তাঁর ব্যক্তিগত পার্সোনাল ইগো, যেটাই আলটিমেটলি বাংলাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।